যে কোনো সময় শুরু হতে পারে আর মাঝে মহাযুদ্ধী কুইক রিয়াকশন মিসাইলের সফল পরীক্ষা চালাল ভারত আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে নিজেদের সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো আর সেই জের ধরে শত্রু দেশ হামলা দালালে যাতে দ্রুত জবাব দেওয়া যায় তার জন্য কুইক রিয়াকশন মিসাইল পরীক্ষা করল ভারত সম্প্রীতি উড়িষার উপকূল থেকে এই মিসাইল ছোড়া হয় এটি ভারতের তৈরি মিসাইল ডিআরডিওর তৈরি এম মিসাইলটি র্যাডারে ধরা পড়বে না বলেও জানা গেছে মাঝাকাশে যে কোনো টার্গেটে আঘাত করতে পারবে এটি ট্যাঙ্ক বাংকারেও আঘাত করতে পারবে রোটেবল ট্রাকের লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হয় এই শট রেঞ্জ মিসাইল নতুন মিসাইল নিয়ে তৃতীয়বার পরীক্ষা করা হলো এর কোনো নামকরণ এখনও করা হয়নি তবে তিনবারই পরীক্ষায় সফল হয়েছে এই মিসাইল এ ব্যাপারে এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন মিসাইলের সব যন্ত্রই সঠিকভাবে কাজ করছে যদিও মিসাইলটিতে কোনো টার্গেট স্থির করা হয়নি তবে এটি নির্দিষ্ট করা রেঞ্জ কাভার করছে বলে জানিয়েছেন তিনি এই প্রথম সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের একটি মিসাইল সম্পূর্ণভাবে দেশে তৈরি করা সম্ভব হল এটি মিডিয়াম রেঞ্জ আকাশ মিসাইলের জায়গায় কাজ করতে পারে এই মিসাইল পঁচিশ কিলোমিটারের মধ্যে থাকা একাধিক টার্গেট ধ্বংস করতে সক্ষম তবে ভারত মাল্টিরোল মিসাইল তৈরি করতে বেশি উৎসাহী যাতে একশো শতাংশ ধ্বংসের প্রবণতা থাকবে